আরম্ভ করে আপনারা যারা বসে আছেন, আমরা সকলেই বনি আদম। কোন বনি আদম সন্তান যখন একটি নেক কাজ করে, আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত সওয়াব বাড়িয়ে দেয়। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার রব্বে করিম এই জন্য বাবারা আমরা হলাম আশরাফুল আশরাফুল মাখলুকাত, জাতির ভিতরে আমরা শ্রেষ্ঠ। বুখারীর বর্ণনা হলো সাহাবাই কারাম ইবনে মাসুদ আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, নবী গো জাতির ভিতরে শ্রেষ্ঠ? নবী বলেন, জাতির ভিতরে যাতে শ্রেষ্ঠ, সরব প্রথম আমি নবীর উম্মত আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজটা জোরে করেন তো সবাই, সুবহানাল্লাহ। আমার উম্মত আগে জান্নাতে যাবে। বিশেষ করে আজকে আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, বিষয় হলো মাদ্রাসা ও মসজিদের দানের গুরুত্ব সম্পর্কে আলোচনা, মসজিদের হেফাজত। আমি আপনাদের থেকে জানতে চাই, মসজিদ হেফাজতের মালিক কে? জবানে মালিককে ডাক দিলে কখনো জবান দুর্বল হয় না। আমার রব্বে করিম বলেন, কোন বান্দা একবার যখন আমাকে ডাকে আল্লাহ, জবানে সবাই বলেন আল্লাহ। কোন বান্দা যখন আল্লাহকে একবার ডাকে আল্লাহ বলেন সাবঈনা, আমি আল্লাহ ওই বান্দার ডাকে 70 বার জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, এই মসজিদ মাদ্রাসা তারাই আবাদ করবে, তারা এই মসজিদে এসে নামাজ পড়বে, তারা এই মসজিদের দায়িত্বে থাকবে। কোন কোন লোকগুলি দায়িত্বে থাকবে, কারাই আবাদ করবে? আমি রব্বে করিম কোরআনে ঘোষণা করেছি। আমার রব্বে করিম সূরা তাওবার 18 নম্বর আয়াতে ঘোষণা করলেন, সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজে বলি আল্লাহু আকবার। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তিনি বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারাই আবাদ করবে, তারাই তো মসজিদের দায়িত্বে থাকবে, ওই সমস্ত লোকে মসজিদের কমিটির মধ্যে থাকবে, ওই সমস্ত লোক মাদ্রাসার দায়িত্বের ভিতরে থাকবে। আমার রব্বে করিম বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস রেখেছে, ওয়া আকামাস সালাত তারাই নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত যাতে যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ এই পৃথিবীর জামিনে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না, যারা একমাত্র ভয় পায় আমি মালিককে ভয় পায়।
তিনি হলাম আমি আল্লাহ। সবানে বলেন তিনি কে? জবানে বলেন তিনি কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই বেনামাজি এটার দায়িত্বে থাকতে পারে না। রব্বে করিম কত সুন্দর ভাষায় ঘোষণা করালেন আমার আল্লাহ তাআলা, তিনি বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ। আল্লাহর দলিলের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যারা নামাজ পড়বে বেনামাজি এটার সাথে সংশ্লিষ্ট থাকতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন বেনামাজি এত নিকৃষ্ট, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেয়েও আরো বেনামাজি নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর বর্ণনা হলো আমরা মুসলমান, আমরা ব্যক্তি, আমাদের দুই পা। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ চতুষ্পদ জন্তুর গো কেমন? আমার নবী বলেছেন চতুষ্পদ জন্তুর ভিতরে, চতুষ্পদ জন্তুর ভিতরে বিড়াল রয়েছে, চতুষ্পদ জন্তুর ভিতরে কুকুর রয়েছে। যারা বেনামাজি কুকুরের চেয়েও আরো অধম, বালহুম আদাল, কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে আরো বড় নিকৃষ্ট হলো বেনামাজি। বেনামাজির কথা আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহকে ভয় করে না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে যারা ভয় পায় না সে কখনোই সে আমার বান্দা হতে পারে না। আর যারা আমার বান্দা হবে ফাউলাইকা মাআল মুমিনিন, আমি আল্লাহ তাহাদেরকে ওসিরে মুমিন বানাইয়ে দিব, ইয়াদখুলুনাল জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিব। জোরে কল সুবহান, আরো জোরে সবাই পড়েন তো সুবহানাল্লাহ। নবী বলেছেন দান সদকা অত্যন্ত একটা ফজিলতের বিষয়, আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করলেন সাত শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আল্লাহর আরশে স্থান দিবেন। আমার সাথে বলেন কত শ্রেণী? সবাই বলতে হবে কত শ্রেণী? এই সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যারা সদকা করে। জোরে বলেন আল্লাহু আকবার। যারা সদকা করে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত যারা দান করে, ডান হাতে দান করলে যাতে বাম হাতে না জানে, প্রকাশ্য দান জায়েজ, গোপনেও জায়েজ, তবে উত্তম হলো গোপনে দান করা। কথা বলেন ঠিক কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সম্মান আমাদেরকে দিয়েছেন যে দান এতটুকু ফজিলতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, যে আমাদেরকে জানিয়ে দিলেন যে দানের বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে অসংখ্য আয়াত, সময় যাতে কম একটি আয়াত পড়ি আপনার শুনেন। আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিআ হাব্বাতিন ওয়াল্লাহু ইউযিউফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা, যারা আমি রব্বে করিমের, যারা মাসালুল্লাযীনা ইউনফিকুনা, যারা আমি আল্লাহর রাস্তায় যারা দান করে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, আমার রব্বে করিম পবিত্র কালামে পাকে সূরা বাকারার মধ্যে ঘোষণা করলেন যারা আমি আল্লাহর রাস্তায় যারা দান করবে একটা টাকা যখন তারা দান করলো কতটুক সওয়াব হবে আমি রব্বে করিম তোমাদেরকে জানাইতেছি। আল্লাহ বলেন হাব্বা তিন অক্টল সরিষা দানা, আমবাতা উৎপন্ন হয় সাবা সাতটি। আমার আল্লাহ বলেন যারা এক টাকা দান করলো যাহা উৎপন্ন হলো সাতটি শীষের মতন, অনেকে বুঝেন নাই সাতটি শীষ কি। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন যারা মসজিদে হোক মাদ্রাসায় এক টাকা দান করবে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন এটাকে এত মর্যাদা দান করা হবে দুনিয়ার জমিনে, আমরা যখন একটা বীজ, একটা ছোট্ট একটা বীজ যখন জমিনে রোপণ করি
একটা বৃক্ষ হয়, একটা গাছ হয়, এটা গাছ থেকে ডানা বের হয়, এটার মধ্যে ফল আসে। আমার আল্লাহ তাআলা তিনি বলেন, যারা দুনিয়ার জমিনে এক টাকা দান করবে, ফি কুল্লি সুম্বুলাতিন মিআ হাব্বা, তার প্রত্যেকটি একশোটি দানা হয়ে যায়, একশোটি দানা হয়ে যায়, একদিকে সাত আরেক দিকে একশো, তাহলে এটাকে গুণ দিলে সাতশো গুণ। আমার আল্লাহ তাআলা তিনি বলেন, যারা মসজিদে মাদ্রাসায় এক টাকা দান করবে, তার আমলনামায় আল্লাহ তাআলা সাতশো গুণ সওয়াব লিখে দেয়। জবান খুলে সবাই বলা যাবে রে আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এক টাকা দান করলে এক টাকা, শুধু এটাই নয়, আবু বকর সিদ্দিকের এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, আবু বকর বলেছেন, মান আনফাকা দিরহামিন আলা কিরাআতিন মাউলুদিন নবী সাসাম কানা রফিকি ফিল জান্নাহ। আমি আবু বকর বললাম, আল্লাহর নবী আমাকে ঘোষণা দিলেন, ইয়া আবা বকর, আবা বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতি। আল্লাহর নবী আমাকে জান্নাতি বললেন। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বললেন আমি আবু বকর একজন জান্নাতি না, আমার সঙ্গে আর রয়েছে। আমার মদিনার নবী বলেন, আবু বকর তোমার মতন 10 জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই 10 জনের পিছনে আমি নবীর মহব্বত অন্তরের মধ্যে বেশি। আমার নবী কার অন্তরের মধ্যে মহব্বত আছে, কার অন্তর নাই, আমার নবী জানে কি জানে না, সবাই জবানে আওয়াজ বলেন জানে কি জানে না, আমার নবী বলেন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেন, যদি এক টাকা দান করলে সাতশো গুণ সওয়াব হয়, আল্লাহু ইউযিউফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা আমাদের অন্তরের সকল বিষয়ে জানে। এই জন্য আমার মদিনার নবী বলেছেন, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি দান করো। এই দান করলে কি হয়, কি হয়, সাগরের মাঝখানে একটা ব্যক্তি, ডুবন্ত ব্যক্তি বাঁচার জন্য চেষ্টা করে, ডানে তাকায়, বামে তাকায়, চিল্লাইয়া যদি চিৎকার করে, সে বাঁচার কোনো সুযোগ থাকে না, সে চেষ্টা করে আমাকে বাঁচাও, 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 কোনো ব্যবস্থা নাই। আমার নবী বলেছেন, যারা দুনিয়ার জমিনে মসজিদে মাদ্রাসায় দান করবে, এই বিপদ থেকে রেহাই করার মতন কিছুই থাকবে না। যারা মাদ্রাসায় একটি টাকা দান করলো, আল্লাহ তাআলা ওই দানটাকে খুশি হইয়া যত বড় বিপদ তার থাকুক না কেন, আল্লাহ তাআলা বিপদ থেকে রেহাই করে দিবেন। জোরে জোরে কোন সুবহান, মদ মসজিদে মাদ্রাসা তোমরা এইভাবে তোমরা কিছু সদগা রেখে যাও, এই দে দাওরা আল আমিন হাফিদিয়া মাদ্রাসায় তোমরা কিছু দান করে যাও। তুমি দুনিয়ার জমিনে জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, যত ব্যাংকের মধ্যে টাকা রেখেছ, এটা তোমার জন্য, দুনিয়ার জন্য, আর পরকালে জান্নাতে যাওয়ার জন্য একটা দান হলো। সৎকায় জারিয়া, সৎকায় জারিয়া এক বস্তা সিমেন্ট রেখে গিয়েছেন, এক টাকা দান করেছেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন কিনে দিয়েছেন, মাদ্রাসায় বাচ্চাদেরকে বস্ত্র কিনে দিয়েছেন, বাচ্চারা পড়তে পারে না, চলতে পারে না, কষ্টে আছে, আপনি তাদেরকে আইসা তাদেরকে বললেন, বাবারে তোমার আব্বুর নাম কি, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার কি অবস্থা, আপনি জিজ্ঞেস করতেছেন, এখনো তাকে কিছু দান করেন নাই। মদিনার নবী বলেন, আপনি তার চেহারার দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা ডান দিকে বাম দিকে দাঁড় করে রেখেছেন, আর জিজ্ঞেস করতেছেন, আপনি যখন তার দিকে তাবাসসুম একটা মুস্কি এসে দেন, ফেরেশতারা হেসে দেয়, আর মালিকের দরবারে যায় বলেন, মালিক আপনি তাকাইয়া দেখেন, অকফাতিল মালাইকা, আল্লাহ আপনি রহমতের দরজাটা একটু খুলে দেন না। জবান খুলে সবাই একবার বলেন, আল্লাহু আকবার, হে মালিক আপনি রহমতের, রহমানের, রহমানের দরজাটা খুলে দেন, কারণ রহমানের গোলাম যারা তাদের বৈশিষ্ট্যটা এমন হবে, তারা বিনয় হতে পারে না, তারা তাকাব্বুরি করতে পারে না। ওয়াইবাদু রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা, তারা জমিনের মধ্যে চলবে, বিনয়ের সাথে চলবে। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলামের প্রথম বৈশিষ্ট্য হলো খাসায়েস হলো, তারা জমিনের মধ্যে চলবে, ইয়ামশুনা তারা চলবে হাওনা, বিনয়ের সাথে, আল্লাহু আকবার, বিনয়ের সাথে, তাকাব্বুরি করবে না, রিয়া করবে না,
অহংকার করবে না, মানুষকে হিংসা করবে না। আমার আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে চলবে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে কোনো ব্যক্তি ধমক দেয়, ধিক্কা দেয়, তাদেরকে বলে, তারা দেখে বলবেন সালাম সালাম সালাম, শান্তি শান্তি আল্লাহর তরফ থেকে চলে আসবে, তারা শান্তির আশায় থাকে। এ বান্দারা, আমার রব্বে কারীম আমাদেরকে কত সুন্দর ভাষায় জানিয়ে দিলেন, এই জন্য আমার মদিনার নবী ঘোষণা করালেন, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে দান খয়রাত করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা হলো, গভীর মনোযোগ, হযরতে আলী ফাতেমাতুজ জোহরার সঙ্গে একসাথে আসরের নামাজ এক জায় নামাজ আদায় করালেন, সবাই কোন আল্লাহু আকবার, যায় নামাজ আদায় করে ফাতেমা বলেন, স্বামী আপনাকে একটা সকল খাবার আপনি আমার মুখে দিয়েছেন, যতই আমার ক্ষুধা ছিল চাহিদা মতন আমি এই পর্যন্ত কোনোদিন খাইতে পারি নাই, আপনার কাছে একটা খাবারের জন্য আমি আরজু করব, আপনি চেষ্টা করবেন কি না? কয়, খাবারটার নাম কি? কয়, আমার জন্য ছোট্ট একটা আনার ফল যদি আপনি আমাকে এনে দিতেন, আমার মনে চাচ্ছে আমি মনে হয় খাইলে আমার জন্য ভালো হতো, আমার শরীরটা কেমন জানি লাগতেছে। এটা বলার পরে উনি বাজারের মধ্যে চলে গেলেন, আলীর পকেটের মধ্যে একটা টাকা ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক হাদিয়া দিল, ওই হাদিয়ার টাকা দ্বারা বাজারে চলে গেলেন, যাওয়ার পরে একটা আনার ফল হাতের মধ্যে নিয়ে তার সঙ্গে একটা থলি ছিল, ওই ব্যাগের মধ্যে আনার ফলটাকে এইভাবে আটকিয়ে আনজিয়ে রেখে, যাতে কোনো ব্যক্তি একটা ফল না দেখতে পারে, এটা রাস্তা দিয়া তিনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আসতেছে, আয়শা দেখতেছে পথের মধ্যে একটা ফতিক দাঁড়ানো, দাঁড়ার পরে ওই ফতিকের চেহারার দিকে তিনি তাকায়, ওই লোকটা তাকাইয়া দেখতেছেন লোকটার পেটের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে সালাম করলেন, আলী ওনার সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে বলেন, আলী বলেন কি হয়েছে? কয়, ভাই রে, আজকে অনেকদিন আমি কিছুই খাই না, আপনার ব্যাগের মধ্যে একটা আনার ফল আছে, যদি আমাকে দিতেন আমি বক্ষণ করতাম। জবান খুলে একবার কন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার স্ত্রী, আমার পরিবার আমাকে এতবার বলার পরে একটা আনার ফলের জন্য আজকে অনেক দিন কাকুতি মিনতির পরে আমি একটা আনার ফল নিয়ে আসলাম, যদি আনার ফলটা আমি তাকে দেই বক্ষণ করে পেলে আমি বাড়িতে কি জবাব দিব। তখন চিন্তা করলো, কোরআনের আয়াতের দিকে তাকায়, ও আম্মা সাইলা ফালা তানহার, কারণ গরিবদেরকে ধমক দেওয়া যাবে না। সকলে আওয়াজে কথা বলেন, ঘোষণা করলেন কি? আওয়াজে কথা বলেন, ঘোষণা করলেন কি? ও আম্মা সাইলা ফালা তানহার, গরিবদেরকে ধমক দেওয়া যাবে না। ওই কোরআনের আয়াতের দিকে আলী তাকায়, আলী তাকায় তাকায় আর চিন্তা করে কি করা যায়, কি করব, টেনশনের মধ্যে পড়ে এই থলি থেকে ব্যাগ থেকে আনার ফলটা বের করে ডাক দিয়ে কয়, আপনি পিপটি রাখেন, আমার জন্য পিপটি রাখেন, এটা আমি আমার বাসায় নিয়ে যাব, আপনি অর্ধেকটা একটু বক্ষণ করে নেন। অর্ধেকটা উনি খাওয়ার পরে বলেন, আলী কেন জানি ভালো লাগতেছে, আলী যদি অনুমতি দাও আমি পুরাটাই আমি তো বক্ষণ করে ফেলি। এই বলার পরে তিনি কি করলেন, কি করলেন? আলী বলেন, ঠিক আছে, তুমি যাতে বলছো তোমাকে পুরোটা দিলাম। খালি ব্যাগটা নিয়ে বাসার মধ্যে প্রবেশ করলেন, ফাতেমাতুজ জোহরা তাকে সালামের পর বললেন, স্বামী গো, আপনাকে পথের মধ্যে না কে কে আপনি কি হয়েছে, আমাকে সব কিছু খুলে বলেন, আপনি কি আনার ফল নিয়ে এসেছেন? কয়, স্ত্রী গো, শুনো, আনার ফল তো আমি এনেছিলাম, একটা কাহিনী হয়ে গিয়েছে, আমি তো একজন পথিক এসে আমার কাছে যখন চাইল, এক সপ্তাহ হয়ে গেল তার পেটে কোনো খাবার নাই, আমি কি করব কি করব, কোন টেনশনের মধ্যে পড়ে, এখন চিন্তার মধ্যে পড়ে গেলাম। সবাই তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, সবাই তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, জনা আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন সালিম সাহেবের আগমন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
চাচা হয়ে আবু জাহেল নবীর কলমা পড়লো না, দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল ছিল না। আল্লাহুম্মা মহাপদে সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা ওয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সবাই একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার রব্বে করিম এই পৃথিবীর জমিন যিনি সৃষ্টি করলেন তিনি আল্লাহ। জবান খুলে ওই মালিককে তিনবার ডেকে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই রব্বে করিম তিনি বলে এই দুনিয়ার জমিনে আমাদেরকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাকে বানাইলাম, আমি বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভান্ডার মধ্যে করে ছোট্ট একটি পল নিয়ে যখন তিনি ঘরে প্রবেশ করতে পারেন নাই, দরজার মধ্যে দাঁড়ানো তার স্ত্রীর সঙ্গে তিনি যখন কথা বলা আরম্ভ করলেন, স্ত্রী যখন তাকে বললেন আপনি তো এইভাবে আপনি তো সারোগ্রহের মধ্যে নিয়ে এসেছিলেন, আপনি তো একটা পল আনার কথা আনতে পারেন নাই, তিনি জবাব দিতেছেন পলটা ও আম্মা সাইলা ফালা তানহার, আমি একজন পথিক ব্যক্তিকে আমি দান করে দিয়ে এসেছি। এই বলে স্বামী এবং স্ত্রীর মধ্যে কথা আরম্ভ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকাইয়া দেখতেছেন আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন, ইয়া জিব্রাইল যাও যাও আলীর ঘরের মধ্যে যাও, জান্নাত থেকে আটটা এইভাবে তুমি বড় বড় দুই চাচা এইভাবে সুন্দর করে আটটা ফল নিয়ে হযরতে আলীর ঘরের মধ্যে প্রবেশ করো, জান্নাতি আটটি ফল নিয়ে হাজির হয়ে গেলেন জিব্রাইল। সবাই জোরে জোরে আওয়াজে কোন আল্লাহু আকবার। আমার রব্বে করিম এইভাবে তিনি সম্মান করলেন, তিনি এইভাবে আমাদেরকে জানিয়ে দিলেন কত সুন্দর ভাষায়, যারা নামাজি নামাজিদেরকে হেফাজত করার মালিক কি? সবাই জবানে আওয়াজে বলেন মালিক কি? আল্লাহ তাআলা তিনি বলেন এই সমস্ত লোকদেরকে আমি রব্বে কারিম আমি সম্মান দান করি, যারা দুনিয়ার জমিনে দান করবে বিষয়ে লক্ষ্য করে আমাকে আজকে যে বিষয়টা দেওয়া হয়েছিল দান সৎকার বিষয়ে দান করার বিষয়ে, এই জন্য মসজিদে মাদ্রাসায় যারা দান করতেছে এটা ভালো না খারাপ? সবাই কিন্তু বলতেছে না ভালো না খারাপ? এই জন্য মাদ্রাসায় চেষ্টা করব আমরা একটা সন্তান হলো কমপক্ষে মাদ্রাসায় দেওয়ার জন্য, একটা সন্তান হলো মাদ্রাসায় পড়ার জন্য চেষ্টা করব। এই সন্তান বাবার জানাজা পড়বে, এই সন্তান মা এন্তেকাল করলে জানাজা পড়বে, তার কবরে পাশে দাঁড়িয়ে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান নবী বলেছেন এমন সন্তান রেখে যাইও না। এই যে আমি বললাম তিনটা জিনিস আল্লাহর কাছে কবুল হয়, প্রথম বলছি সদকা, আর ইলমুন প্রয়োজন একজন আলেম রেখে যান, একজন আলেম রেখে যান। এখানে যতগুলি লোক আমার সামনে বসা সবাই সন্তান কোনো আলেম হয়ে যায়, আর আপনারা যারা বসে আছেন আপনারা সবাই আলেম না, প্যান্ডেলের মধ্যে সবাই আলেম না,
এরপরে বলেছেন যে তিন নম্বরে ইউনতাফাহু বিহি আও ওয়ালাদু সালেহ, কয়েকজন নেক সন্তান রেখে যান। এই নেক সন্তানের মধ্যে, এটা আলেম শর্ত নয়, এই সন্তানের মধ্যে ভালোর মধ্যে আপনাদের মধ্যে ভালো হইতে পারে, আজ থাকতে পারে না, সবাই কথা বলে হইতে পারে না, এই আপনাদের ভিতরে পাবলিকের ভিতরে একজন নেক সন্তান আছে, সে দেখেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে ভালো করে, ভদ্রতার মধ্যে চলে, সেও আল্লাহর কাছে পছন্দনীয়, সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যাবে। সবাই জোরে জোরে আওয়াজে করুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজে করেন না সবাই সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ উনি কোটি কোটি টাকার সম্পদ ওনার ছিলেন, উনি তার এক কামরার মধ্যে বসে ছোট্ট একটা মিটিং করলেন, কিতাবের বর্ণনা হলো উনি কি করলেন, মিটিং করে সিদ্ধান্ত করলেন আমি একটা মসজিদ নির্মাণ করব। তখন ব্যক্তি আইসা তাকে টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কেউ এক দেড়হাম দুই দেড়হাম এক টাকা দু টাকা করে প্রত্যেকে ওনার হাতের মধ্যে দেওয়ার চেষ্টা করলেন, উনি টাকাগুলি হাতে ধরেন নাই। না ধরে তিনি কি করলেন, আমি নিজ দায়িত্বে আমার নিজের অর্থায়নে একটা মসজিদ আমি নির্মাণ করব, আমি এক টাকা কোনো ব্যক্তির থেকে আমি নিব না। বিশাল বড় এক মসজিদের আয়োজন করলেন, উনি নিজে ঘোষণা করলেন কোনো ব্যক্তি জানা সত্ত্বে এই মসজিদে একটি টাকা দিয়ে শরীক হতে পারবেন না। জবান খুলে সবাই একবার বলেন আল্লাহু আকবার। বলার পরে বাদশাহ হারুনুর রশিদ কত বড় মাপের, যেমন তেমন একজন বাদশাহ হারুনুর রশিদ ছিলেন না। ওই বাদশাহ হারুনুর রশিদ তিনি কি করেন, তার নিজের অর্থায়নে মনের আবেগের মাধ্যমে উনি নিজের টাকা দিয়া আল্লাহর ঘর বলে উনি করলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজটা যখন তিনি কমপ্লিট করে ফেললেন, কমপ্লিট করার পরে মুসল্লিরা এটার ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে, সবাই সিজদা দিতে যে নামাজ পড়া আরম্ভ করতেছেন। রাত্রিবেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দেখতে পাইলেন, তিনি আল্লাহর আটখানা জান্নাতের ভিতরে একটা জান্নাত, এই জান্নাতের মধ্যে তিনি অবস্থান করতেছেন, ওনাকে জান্নাতি খানা ওনাকে দিতেছে, উনি খানাগুলি দেখতেছেন, আল্লাহর জান্নাতের দৃশ্যটা দেখলেন। কিছুক্ষণ পরে ওনার চোখ থেকে ঘুমটা ভেঙে গেল, জবান করে সবাই একবার আওয়াজে বলার বাবা, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ তিনি চিন্তার মধ্যে পড়লেন, ইরে আমি বুঝতে পারলাম না, আমি তো দুনিয়াতে, আমি তো এখনো জান্নাতে যাই নাই, আমি এটা কি দেখলাম কি দেখলাম। দ্বিতীয় রাত্রে এশার নামাজ পড়ার পরে তিনি মোরাকম সাহেবের চলে গেলেন, চোখে ঘুম আসছে ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে তাকাইয়া দেখতেছেন ওনার পাশে আরেকজন লোক জান্নাতি, উনি এক জান্নাতে, পাশে আরেকটা জান্নাত, ওই জান্নাতে আরেকজন লোক, তার নাম হলো সাধারণ নাম নয়, যার নাম হলো আহমদ বিন মুসা নামে কিতাবের মধ্যে পাওয়া যায়, আহমদ বিন মুসা নামে এক লোক, ওনার পাশে জান্নাতি। সকাল হয়ে গেল, উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলাম, প্রথম দিনের স্বপ্ন, দ্বিতীয় দিনের স্বপ্ন তো কিছুই বুঝতে পারলাম না, তিনি বুঝতে পারলাম না, তিনি চিন্তা করলেন কাহিনী কি, আমি তো এখন দুনিয়াতে জান্নাতের দৃশ্যগুলি কিভাবে দেখতেছি, আমি আপনাদের থেকে জানতে চাই এই মানুষকে জান্নাত দেওয়ার মালিক কে, জবানে সবাই বলতো মালিক কে। তিনি বলেন সকাল যখন হয়ে যায় আমি এলাকার মধ্যে একটা সংবাদ জানিয়ে দিলাম সকলকে, এ শোনো শোনো, আমি গতকাল যেইভাবে আমি স্বপ্নটা দেখলাম কিছুই বুঝতে পারলাম না, সকল এলাকার লোকদেরকে দেখে সেমিনার করে অনুষ্ঠানের মধ্যে সকলকে দাওয়াত করলেন, আমি মসজিদ করলাম, জানি না আমার দান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, নিজে নিজে সবার সামনে বলতেছে, আমি জানতে চাই
এই মসজিদের মধ্যে আমার জানা সত্ত্বে এক টাকা কোনো ব্যক্তি দিছে বিশ্বাস হয় না। তোমাদের ভিতরে কোনো ব্যক্তি আছো এই মসজিদের মধ্যে দান করেছো কোনো ব্যক্তি আছো কিনা? পিছন দিকে একটা লোক হাতটা উপরের দিকে উঠাইয়া বলেন, আমি আহমদ ইবনে মুসা, আমি তো একটি টাকা দেই নাই, আমি পয়সা দেই নাই, গরিব মানুষ, তবে আমার বাড়িতে আমি অনেক বছর এখানের মধ্যে থাকতেছি, বিল্ডিং করার মতন আমার পরিবেশ নাই, আমার তো অটাল টাকা নাই, কোনো কিছুই নাই, ছোট্ট তিনটা পাথর, ছোট্ট তিনটা সাদা পাথর, বাইদুল লিখেছে বাইদুল হাজার, ছোট্ট তিনটা সাদা পাথর আমার এইভাবে আমার ঘরের ভিতরে অনেক দিন আমি যত্ন করে রেখেছি। আমি যদি আল্লাহ মালিককে বলেছি, মালিক যদি আমাকে তুমি যদি ক্ষমতা দাও, প্রসাদ দাও, কোন সময় আমি এইভাবে পাথরের নিচে ঘুমাইতে পারি, আর যদি না পারি আমি এই পাথরদানি তোমার একটা ভালো কাজে আমি দান করে দিব, এটার মাধ্যমে তোমার জান্নাতে যাইতে পারি, এটা বলে তিনি এইভাবে এই চিন্তা করতেছেন। আগের থেকে তিনি আহমদ ইবনে মুসা তিনি বলতেছেন, আমি তো আগে আপনি ছিলেননি, কই তুমি তো রাজমিস্ত্রি, এই বিল্ডিংটা এই ঘরটা যখন নির্মাণ করা হয়েছে তোমার নামে তো আহমদ ইবনে মুসা, কই তিনি দেখে বলেন, আমি আহমদ বিন মুসা, আমরা 70 জন লোক, এই আপনার এই ঘরটা আমাদেরকে যেভাবে বলার জন্য আপনি বলেছেন, আল্লাহর ঘরটা আমরা সাজাইছি বানাইছি, তবে আপনি যখন ঘোষণা করলেন কোন ব্যক্তি দান করতে পারবে না, কোন ব্যক্তি শরীক হতে পারবে না, তখন আমি কি করব চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি তত হয় আপনার অতন প্রভাবশালী হতে পারবো না, মসজিদ বানাইতে পারবো না, কখনো দান করার মতো কোনো টাকা পয়সা নাই। রাত্রি যখন হয়ে যায় জনসমুদ্র মদন যখন সকলে ঘুমিয়ে পড়ল, আমি নীরবে আমার মালিককে আমাদের মুসল্লায় বসে তিনবার ডাক দিয়েছি, আল্লাহ জবানে আমার সাথে সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মালিক ও দয়ার মালিক, এই তিনটা পাথর এইভাবে যেইভাবে বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করার ওই যে ওনার পাথরের সঙ্গে তিনটা পাথর আমি পালিয়ে দিয়ে আসছি, তিনটা পাথর রাত্রিবেলা ওই পাথরের সঙ্গে পালাইয়া গোপনে আমি এইভাবে বাড়িতে চলে আসছি, ঘুমিয়ে আছি, আমি এতটুকু করেছি, আমি জানা সত্ত্বে আর কিছুই তো আমি করি নাই। বাদশাহ হারুনুর রশিদ এই লক্ষ জনতার সামনে ডেকে বলতে চায়, হো জনতা শোনো শোনো, আমার মালিক এত সন্তুষ্টি হয়েছেন, এত খুশি হয়েছেন, আমার মালিক উনি যে এইভাবে দান করেছেন, দানটাকে আল্লাহ এত কবুল করেছে, বাদশাহ হারুনুর রশিদ মানুষদেরকে জানিয়ে দিতেছেন যে উনি যে তিনটা পাথর এইভাবে আল্লাহর ঘরের কাজের জন্য দান করেছে, জান্নাতে আল্লাহ তার জন্য নির্ধারিত একটা ঘরের ব্যবস্থা করে রেখেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এ বাবারা আমাকে যেইভাবে দানের বিষয়ে বলার কথা হলো, হো বাবারা এই জন্য যদি একটা পাথর দিয়েও যদি শরীক হয়, আমরা বেশি টাকার চিন্তা করি, যদি মালিক যদি আমাদের দানটা কবুল করে নেয়, যদি দানের পরিমাণ যদি কম হয় আমার আল্লাহ এটার উসিলায় আমাদের সকলকে মাফ করতে পারে কি পারে না? সবাই আওয়াজে কথা পারে না? এ বাবারা এই জন্য তখন এগুলো মাহরুম হবেন না। দেখবেন দেশে কতগুলি মাহফিল হইতেছে, মাহফিল যখন হয় আমরা দেখলে আমরা টাকা মানুষে যখন আমাদের থেকে চাই পারলে শরীক হবেন, মসজিদের কাজ চলতেছে, ডেকে কয় ভাই যদি সম্ভব হয় এক বস্তা সিমেন্ট দেন, একটা বালি দেন, যদি সম্ভবপর হয় আমরা তাকে দিব, কিন্তু কখনোই তাকে বাধা দিব না, কখনোই আমরা তিরস্কার করব না, আমরা এইভাবে মানুষদেরকে আমরা টাকা দেই না, আমরা আল্লাহর ঘরে দিতেছি। এই জন্য বাবারা দান খয়রাত বেশি করার জন্য চেষ্টা করতে হবে। আমার মদিনার নবী বলেছেন, তোমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে দান খয়রাত করো, যদি জান্নাতে যাইতে হয় তোমাদের এটা আলাদা একটা পুঁজি হয়ে যাবে, যেই হাত দ্বারা দান করেছ ওই হাত আল্লাহর দরবারে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাইব। আরো জোরে সবাই পারে না সুবহানাল্লাহ, এই হাতের মধ্যে ওই দান চলে আসবে। কিতাবের বর্ণনা হলো মদিনার নবী বলে,
যেই হাত দ্বারা আল্লাহ আমিন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমরা দান করেছি, ও মালিক, ও মালিক আল্লাহ তোমার ঘরের মধ্যে আমি 500 টাকা দেই, আপনি হাতের মধ্যে দেখেছেন 500 টাকা, আমি আপনাদের থেকে জানতে চাই এই আমাদেরকে সম্পদ দেওয়ার মালিক কে? জবানে বলেন মালিক কে? সম্পদ মালিক দিয়েছে, এই টাকায় আমরা আল্লাহর ঘরে দিয়েছি, জান্নাতের দরজা মধ্যে আমরা যখন চলে যাব অটোমেটিক এই দানটা আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুযোগ চাইবেন। জান্নাতের দরজায় একজন ফেরেশতা থাকবেন, যার নাম হতে রেদওয়ান ফেরেশতা, যেই রেদওয়ানের ডান হাততে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা, কত সবাই আওয়াজ দিবেন, কত 250 বছরের রাস্তা, ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবেন, তিনি বলবেন আসো আসো, কোন একটা মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা